নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত, আমি সৈকত। এনআইএ আধিকারিকরা এই যে বিস্ফোরক ভর্তি গাড়ি বা বিস্ফোরক পাচার সংক্রান্ত ঘটনা তদন্ত করছেন, সেই তদন্তে চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে এসেছে। এনআইএ আধিকারিকরা বিগত দুদিন আগে বীরভূমে ইসলাম চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছেন। এই ইসলাম চৌধুরীর বাড়ি থেকে বিপুল পরিমাণে পেমেন্ট স্লিপ পাওয়া গিয়েছে, নগদ 1.5 লক্ষ টাকা পাওয়া গিয়েছে এবং বেশ কিছু ট্রানজাকশানের নথি পাওয়া গিয়েছে। এই যে পেমেন্ট স্লিপ, সেই পেমেন্ট স্লিপগুলি এনআইএ আধিকারিকরা রীতিমতো সন্দেহভাজন হিসাবে তারা দেখছেন। এই পেমেন্ট স্লিপগুলি নিয়েই ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে। তার আগে ইসলাম চৌধুরীকে পরশুদিন গ্রেপ্তারের পর গতকালকে তাকে এনআইএ কোর্টে হাজির করা হয় এবং এনআইএ হেফাজত হয়েছে প্রত্যাশা মতোই। এই ইসলাম চৌধুরী বীরভূমের বাসিন্দা। এর আগে কয়েক মাস আগে বীরভূমের দুজন বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল এনআইএ আধিকারিকরা, মিরাজউদ্দিন এবং নুরুজ্জামান। মিরাজউদ্দিন এবং নুরুজ্জামানকে গ্রেপ্তার করে তাদের কাছে যে ইনফরমেশান এসেছিল, অর্থাৎ এনআইএ আধিকারিকদের কাছে যে ইনফরমেশান এসেছিল যে লাইসেন্সধারী বিস্ফোরক মজুতকার এই দুজন, অর্থাৎ মিরাজউদ্দিন এবং নুরুজ্জামান, এই দুজনের কাছে বিস্ফোরক মজুত করার লাইসেন্স আছে, সেটা অনেকের কাছেই থাকতে পারে। কিন্তু এনআইএ আধিকারিকরা যে বিষয়টা তদন্ত করছেন, কয়েক মাস আগে বেঙ্গল এসটিএফ বীরভূমের মোহাম্মদ বাজারে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছিল, ডিটোনেটর উদ্ধার করেছিল, সেই ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। সেই ঘটনার তদন্তভার নিতে গিয়ে রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে চলে আসছে। তার কারণ, এসটিএফের হাতে শুধুমাত্র বিপুল পরিমাণে কাঁচামাল উদ্ধার হয়েছিল, কিন্তু এসটিএফ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এসটিএফ যার খোঁজে ছিল সেই রিন্টু শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রিন্টু শেখকে গ্রেপ্তার করে এনআইএ। এনআইএর পরে রিন্টু শেখ তাকে গ্রেপ্তার করে, তারপরে রিন্টু শেখকে জিজ্ঞাসাবাদ করে মিরাজউদ্দিন এবং নুরুজ্জামান এই দুজনের নাম উঠে আসে। তার মধ্যে নুরুজ্জামান বিকাশ ভবনে কর্মরত অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যে ইনফরমেশান উঠে এসেছে সেটা রীতিমতো চাঞ্চল্যকর। কারণ এই তিনজনের কাছে যে বিপুল পরিমাণে বিস্ফোরক রাখার যে লাইসেন্স, সেই বিস্ফোরকগুলি অন্যত্র সরবরাহ হতো এবং যাদের কাছে লাইসেন্স নেই তাদের কাছে সরবরাহ করত এই রিন্টু শেখ, নুরুজ্জামান, নিজামউদ্দিন। রিন্টু শেখ, নুরুজ্জামান এবং মিরাজউদ্দিন, এই মিরাজউদ্দিন এবং এদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করে মনোজ ঘোষ নামে একজনের সন্ধান পায় এনআইএ আধিকারিকরা। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে মনোজ ঘোষ বীরভূমের একটি পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীও হয়েছিল। সেই মনোজ ঘোষের বাড়িতে রেড হয় এবং বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। এখনও পর্যন্ত জেরায় যে বিষয়টা উঠে এসেছে, ইসলাম চৌধুরী সে টাকার বিনিময়ে বীরভূমের বিভিন্ন জায়গা, বর্ধমানের বিভিন্ন জায়গা, আসানসোল, জামুরিয়া, এমনকি ঝাড়খণ্ডে রামপুরহাট হয়ে ঝাড়খণ্ডে বিস্ফোরক পাচার করত। অবৈধভাবে বিস্ফোরক পাচারের যে রুট, সেই রুটটা সেফ করিডোর তৈরি করে দিত এই ইসলাম চৌধুরী, তার বিনিময়ে টাকা নিত। রুট সম্বন্ধে যে বিষয়টা জানা গেছে, বীরভূমেরই বিভিন্ন জায়গা, বর্ধমান, আসানসোল, জামুরিয়া এবং রামপুরহাট অর্থাৎ জাতীয় সড়ক হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যেত। মূলত এই বিস্ফোরকগুলি নুরুজ্জামান এবং মিরাজউদ্দিন এবং রিন্টু শেখ তারা নিয়ে আসতো ঝাড়খণ্ডের কোডারমা থেকে। কোডারমায় আরও একজন লাইসেন্সধারী বিস্ফোরক মজুতকার রয়েছেন, সেখান থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতেন। এবং এই যে ইসলাম চৌধুরী টাকার বিনিময়ে যে সেফ প্যাসেজ তৈরি করত, মূলত বীরভূমের বিভিন্ন জায়গায় যে অবৈধ টোল তৈরি হয়েছিল, যেটা ইতিমধ্যে এর আগে গরু পাচার মামলায়, কয়লা পাচার মামলায় এই অবৈধ টোলগুলির নাম সামনে এসেছে, এই অবৈধ টোলগুলিতে যাতে বিস্ফোরক ভর্তি গাড়ি কোনোভাবেই যাতে আটকানো না হয় সেই ব্যাপারটা সুনিশ্চিত করত, বদলে বিপুল পরিমাণ টাকা নিয়েছে এই ইসলাম চৌধুরী। এনআইএ আধিকারিকরা তদন্ত করে দেখছেন বা ইসলাম চৌধুরীর বাড়িতে যে পেমেন্ট স্লিপ পাওয়া গেছে সেই পেমেন্ট স্লিপগুলি খতিয়ে দেখছেন।
কারণ এনআইএ আধিকারিকরা এই বিষয়টা খতিয়ে দেখছেন যে এই টাকার ভাগ আর কোথায় কোথায় গেছে। বীরভূমেরই রাজনৈতিকভাবে শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের কাছে গেছে কিনা, অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে গেছে কিনা এই বিষয়টায় খতিয়ে দেখছেন। কারণ এই যে বিস্ফোরক ডিটোনেটার, এই ডিটোনেটার কিন্তু মূলত পাথর খাদান যেখানে আছে সেখানে ইউজ করা হয়, কিন্তু ভয়ঙ্কর এই বিস্ফোরক, এই বিস্ফোরক পাথর খাদান মালিকদের ছাড়া অন্য কোনো সিভিল বা অন্য কোনো সিভিলাইজেশন বা অন্য কোনো সংগঠনের কাছে গেছে কিনা। কারণ এই বীরভূমের পাশেই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডেও বিভিন্ন সংগঠন রয়েছে, সন্দেহজনক সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলির কাছে এই বিস্ফোরক গেছে কিনা এই বিষয়টা তদন্ত করে দেখছে এনআইএ। যদিও এই ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে এখন শুধুমাত্র এই টাকার ভাগ কারা পেয়েছে এবং সেফ প্যাসেজ তৈরিতে আর কারা কারা সাহায্য করত, কোথায় যেত এই সেফ রুট হয়ে, সেই বিষয়টা খতিয়ে দেখছে এনআইএ আধিকারিকরা। আগামী দিনে ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসবে। নতুন তথ্য উঠে আসলে প্রত্যেকটা তথ্যের, প্রত্যেকটা ইনফরমেশনের ওপর আমাদের নজর থাকবে। এই সমস্ত খবর জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।